Salam ko aunty. Walaikum salam. Jeep. Mane aunty amar ektu tara ache ektu ami na basha dekhchi notun ar ekta arek din ashbo bhalo thakben aunty salam ko. Tor to prem howar age breakup hoye gelo dost. Mane samne dekh. আমার বিষয় একটু বোঝার চেষ্টা করেন আপনার ফ্যামিলি তুই কেউ যদি জানে আমার কি অবস্থা আমি বুঝতে পারছেন কামাকামি একটা একটা ফলস পজিশনের মধ্যে পড়ে যাব না রাজীব যেভাবে মেয়েটার সাথে কথা বলছে তাতে মনে হচ্ছে রাজীব ওই মেয়েটার হয় টিচার নয় বয়ফ্রেন্ড কিন্তু টিচারের সম্ভাবনা কম কারণ এত বড় মেয়ের জন্য কোনো বাবা মা এত হ্যান্ডসাম টিচার রাখবেন না সুতরাং এটা ওর গার্লফ্রেন্ড ফর শিওর আপনি না মন খারাপ করবেন না ওকে আপনি আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না কথাগুলো আমি আপনাকে প্র্যাকটিক্যাল বিষয়টা বোঝানোর চেষ্টা করছি হচ্ছে ইয়েতে একটা সেকেন্ড শিপা পরিচয় করে দিই ও হচ্ছে আমার আমার গার্লফ্রেন্ড আমাদের সম্পর্ক অনেক দিনের আমি আসলে এঙ্গেজ মানে বুঝতে পারছেন তো যে আসলে আপনার আমার মানে বিষয়টা সম্ভব না আমি আসলে কমিটেড তো প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি না আপনার মানে ফ্যামিলিতে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেন না খামাখা মাঝখান থেকে আমার টিউশনটা যাবে পরে ওর সাথে প্রেম করার টাকাটাও আমার কাছে থাকবে না প্লিজ আমি আসলে আই এম সরি মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল মানে আমি কিভাবে যে বলবো আই এম এক্সট্রিমলি সরি মানে ওই মেয়েটা না হচ্ছে আমার ছাত্রীর বড় বোন বুঝছেন বারবার প্রেম নিবেদন করছিল আমি ওনাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে আমি ওনার সাথে প্রেম করতে পারবো না এই জন্য আপনাকে দেখিয়ে দিয়ে আই এম রিয়েলি সরি আপনি কতবার সরি বলবেন শুকনো সরিতে কিন্তু কাজ হবে না আপনি আমাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দেন তাহলে কম্পেনসেট হয়ে যাবে সত্যি যাবেন আপনি আমি না ভাবতে পারিনি যে আপনি এত সহজে আমাকে ক্ষমা করে দেবেন মানে আসলে মানে হুট করে হয়েছে তো কি বলতে কি বলে ফেলেছি আপনাকে দেখে আমি আসলে আই এম রিয়েলি সরি সরি আই মিন সরি বলার জন্য সরি আপনাকে একটা কথা বলবো সরি ছাড়া অন্য কিছু বলা থাকলে বলতে পারেন ইয়ে মানে আপনি না দয়া করে আজকের এই ঘটনাটা প্লিজ প্লিজ আপনার মাকে বলবেন না আন্টি যদি শোনে কিছু তাহলে না আমাকে মানে বের করে দেবে বাসা থেকে আচ্ছা ঠিক আছে বলবো না থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে চলেন কোথায় রেস্টুরেন্ট ও হ্যাঁ সরি আই রেস্টুরেন্ট সরি রিক্সা এদিকে আসো সালাম কো আন্টি ওয়ালাইকুম সালাম জিপ মানে আন্টি আমার একটু তাড়া আছে একটু আমি না বাসা দেখছি নতুন আর একটা আরেকদিন আসবো ভালো থাকবেন আন্টি সালাম কো চলো আমরা বাসায় যাই আমিও বাসায় যাচ্ছি এতদিন ধরে মনে মনে যে বয়ডা ফাইতাছিলাম শেষমেশ কি এই ঘটনায় সত্যি এ করব নাকি কি ভয় পাইছো মারে যেই ভয়ে কোনো বাড়িওয়ালা কোনো ব্যাচেলারে বাসা ভাড়া দেয় না আম্মা খালি খালি টেনশন করতেছো রিল্যাক্স কেমবা রিল্যাক্স হইতাম কেমবা টেনশন না করে থাকতাম হ্যাঁ আজ যদি আমি বাইরে না যাইতাম তাহলে কি আমি দেখতাম হইলে হ্যাঁ আমি তো কিছুই বুঝলাম না হইলে আমি তো চোখের মধ্যে একটা কার্ডের চশমা ফুরা ঘুরতাছি আমি কিছুই বুঝতারতাছি না আচ্ছা রাজীব ছেলেটা যে তোরে কি আমারে কইতে না করলো এই ঘটনা কি রে তুই কি ঘটনা ঘটাইছস কোনো ঘটনাই হইছে না কোনোই ঘটনা ঘটাই নাই আমার রাজীবের সাথে কোনো প্রেম ভালোবাসা কিচ্ছুই নাই তুমি শুধু শুধু টেনশন করো না তো আমি খালি ঘটনাটা জানতাম চাইতাছি ঘটনা কিছুই হইছে না রাজীব একটা বিপদে পড়ছিল আমি ওর একটা উপকার করছি
তুমি সেদিন সিঁড়ির মধ্যে পড়ে যেতে নিছিল না, তখন ও তোমার ধৈর্য উপকার করছিল না, উপকারে উপকারে কাটাকাটি এতটুকুই। গ্রো আপ আম্মা। কথায় কথা খালি ইংলিশ, গ্রো আপ। মাস শেষ হয় না কেরে, ছেলেটা বাড়িটা সারবো কবে? হ্যাঁ চিন্তা চিন্তা আমার মাথাটা তো করে ফাগুল হয়ে ফুটতেছে। আচ্ছা মুঠে 14 তারিখ, আরো 15 দিন বাকি, 15 দিনে মাস শেষ হয় না কেরে।